চুম্বনের পর সুনেরা কেসিয়ামের চর, নেট দুনিয়া উত্তাল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে তারুণ্যের বাংলাদেশ কনসার্টে গাইছিলেন জেমস। বুধবার 23 নভেম্বর সেই কনসার্টের দর্শক সারিতে ঘটল এক অপ্রীতিকর ঘটনা। জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ কনসার্ট উপভোগের সময় হুট করে চিত্রনায়িকা সুনেরা বিনতে কামাল তাকে চুম্বন করে বসেন, আর এমন কাণ্ডের পর সিয়ামও মেজা ছাড়িয়ে কোষে চর মারেন তাকে, এমনকি ধাক্কা দিয়ে দূরেও ঠেলে দেন তাকে। বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার একটি ভিডিও ক্লিপস, যা এখন রীতিমতো ভাইরাল। তবে ঠিক কি কারণে সিয়ামের সঙ্গে সুনেরার এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ বলছেন বাস্তবে, আবার কেউ কেউ বলছেন হয়তো শুটিং এর কোনো দৃশ্য ধারণ, কারণ তাদের সামনেই ছিল ক্যামেরা। তবে মূল ঘটনা জানতে সুনেরা বিনতে কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে বলেন, আসলে সত্যি চরটা অনেক জোরে মেরেছে সিয়াম, চর খেয়ে বেশ ব্যথা পেয়েছি, এমনকি গালও কেটে গেছে কিছুটা। তবে কেউ ভুল বুঝবে না আমাদের, কারণ এটি সিনেমা শুটিং এর দৃশ্য ছিল, কিন্তু ওখানে থাকা কোনো দর্শক ভাইরাল করে দিয়েছেন, এতে আমাদের কোনো হাত নেই। আমরা চেয়েছিলাম শুটিং শেষ করে চলে আসব, কিন্তু তা আর হলো না। এদিকে নির্মাণ সূত্রে জানা যায় সিনেমাটির নাম অন্তর্জাল। সাইবার ওয়ার্ল্ডের গল্প নিয়ে এটি নির্মাণ করছেন দীপঙ্কর দীপন। এতে সিয়ামের বিপরীতে রোবট প্রেমী প্রিয়ম নামের একটি চরিত্রে অভিনয় করছেন সুনেরা। এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।